ষাটটা জিনিস মানুষ মরে যাওয়ার পরে তার কবরে পৌঁছতে থাকে। ইন্না মিম্মা ইয়ালহাকুল মুমিন মিন হাসানাতিহি বাদা মাউতিহ, মানুষ মরে যাওয়ার পরেও যে ষাটটা জিনিস তার কবরে পৌঁছায় তার মধ্যে একটা হচ্ছে মসজিদান বানাহু, সে যে মসজিদ বানিয়ে গিয়েছে ওই মসজিদের সওয়াব। সুবহানাল্লাহ পড়েন, আপনি টাকা দিয়ে মসজিদ বানিয়ে দিলেন, ওই মসজিদে মুসল্লিরা নামাজ পড়ে, রোজাদাররা এসে ওখানে ইফতার খায়, তাহাজ্জুদ আদায়কারীরা তাহাজ্জুদ পড়ে, তাদের সওয়াবের কমতি হবে না, কিন্তু তাদের সওয়াবের একটা পার্সেন্টেজ সওয়াব যে ব্যক্তি মসজিদ বানালো তার আমল নামে আল্লাহ ঢুকিয়ে দেয়। এজন্য বেশি বেশি মসজিদ বানাতে রাজি আছেন।